আমেরিকান আইডল তারকা এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী মেন্ডিসা মারা গেছেন। টেনিসের ফ্র্যাঙ্কলিনের বাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। মেন্ডিসার মৃত্যুর প্রাথমিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফ্র্যাঙ্কলিন পুলিশ বিভাগ তার মৃত্যুর তদন্ত শুরু করেছে। ন্যাশভিলের ফিস্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় মেন্ডিসা ফিস্ক জুবিলি গায়কদের সঙ্গে সঙ্গীত চর্চা শুরু করেন। 2006 সালে আমেরিকান আইডলের সিজন 5-এ অংশগ্রহণের পর মেন্ডিসা খ্যাতি অর্জন করেন। সত্যি তার সাফল্যের পরে 2007 সালে তার প্রথম অ্যালবাম ট্রু বিউটি প্রকাশ করেন। মেন্ডিসা 2005, 2007, 2010, 2013 এবং 2014 সালে সমসাময়িক খ্রিস্টান মিউজিক অ্যালবাম, পপ গসপেল অ্যালবাম এবং সেরা গসপেল সঙ্গীত পারফরমেন্স বিভাগে একাধিক গ্র্যামি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন। 2013 সালে ওভারকামার অ্যালবামের জন্য সেরা সমসাময়িক খ্রিস্টান সঙ্গীত অ্যালবাম বিভাগে গ্র্যামি জিতেছেন তিনি।